আজকে ক্রিয়েটিভ একুশের গন্তব্য রানুদির বাড়ি, রানাঘাটের রানু মণ্ডল। প্রথমে ট্রেনে, তারপর টোটোয় এবং অবশেষে কিছুটা পথ হেঁটে আমরা পৌঁছালাম রানুদির বাড়ি। দ্বন্দ্বে চলতে চলতেই অনেকটা কাছে চলে এলাম রানুদির বাড়িতে, একেবারে সকাল বেলায়। কেমন আছে রানুদি, কি করছেন রানুদি, কে খবর রাখেন কে রাখেন না, এতগুলো প্রশ্ন নিয়েই আজকে আমরা এসেছি। শুধু কি একদিনের জন্য, একদিনের জন্য কি ক্রিয়েটিভ একুশে আসলো রানুদির বাড়িতে একটা ভিডিওর জন্য? না, ক্রিয়েটিভ একুশের টিম, আমি সোমনাথ দা, প্রশান্ত দা এখানে কিন্তু একদিনের জন্য আসেনি, আমরা আসবো। আজকে হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা অন্তরালে থেকেই তার পাশে থাকবো। এই প্রতিশ্রুতি নিয়ে আজকে ক্রিয়েটিভ একুশে এসেছে এবং একটা ছোট্ট ভিডিও থাকবে আপনাদের জন্য। আমরা অনুরোধ করবো যে আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ক্রিয়েটিভ একুশকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন বন্ধুরা, আমরা কথা বলে নিই আমাদের সকলের প্রিয় রানুদির সাথে, রানু মণ্ডল। নমস্কার দিদি, কেমন আছো? ভগবান যেমন রেখেছে ভালো আছি। আচ্ছা, তো তোমার সঙ্গে প্রথম দেখা করতে আসা, অনেকদিন ইচ্ছে ছিল আর কি তোমার সঙ্গে দেখা করবো, সে সুযোগ তো হয়ে ওঠেনি। হয় না, জানো তো মানুষের সঙ্গে কাছাকাছি থাকি কিন্তু পৌঁছতে পারি না, তো আজকে ঈশ্বরের কৃপায় চলে এসেছি। তাই ইচ্ছে না হলে আসতে পারতেন। তো তোমার জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি, যদি গ্রহণ করো আমাদের পক্ষ থেকে। ভালোবাসার যে কোনো মাধ্যম তো ফুল হয়, আর ঈশ্বর কিন্তু আমাদেরকে ফুলের মতো করে পাঠিয়েছে। তোমার জন্য প্রথমে আমাদের পক্ষ থেকে এই ফুলটা রইল। হ্যাঁ, এই ফুল আমাদের ভালোবাসা, এই শ্রদ্ধা তোমার জন্য, আর এই ছোট্ট মিষ্টান্ন যদি তুমি গ্রহণ করো। আর যা তোমার জন্য সামান্য কিছু, কিছুই না, আমরা তো সামান্য মানুষ মাত্র, তাই না? বসো দিদি, একটু বসে কথা বলি। না, তুমি সকাল দিয়ে বাস, এত পর্যন্ত সকাল দিয়ে মানে যে পরিশ্রম করেছি, শুধুমাত্র ভগবান তো ছিল, মানুষ যার তো কানা দেখতে পায় না, নিজেদের বড়াই করতে থাকে, ভগবান তো সে তো জানে, কিন্তু পরিশ্রম করে সে তার ন্যায্য প্রতিফল পায়, পেয়েছে কতটুকু বা পায় কতটুকু বা পেয়েছে কতটা, সেটাই বিচার করুন। ব্যাস, এটাই তুমি আমাকে তুমি বললো, আমি তোমার ছোট ছেলের মতো, মানে ভাইও না, হ্যাঁ ছেলের মতো আর কি, বয়সটা দেখে বুঝতেই পারছো এই আর কি। মুখ মাস্কটা খুলছি না, কারণ এখন তো একটু অন্যরকম সিচুয়েশন। তোমার কাছে এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তো ভাই বললে যে ভাই নয়, ছেলে 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 বয়স, দিদি ছেলের বয়স, কিন্তু আমি তোমাকে দিন ভাই ছেলে, এখানে ছেলে বয়স। হ্যাঁ, ওটা তো তোমাদের জন্য, আমার জন্য না। হ্যাঁ, তুমি বসো ভাই, এখন বসি না। তো বসো না। না, আচ্ছা ওখানটা বসি না, তাই একটু কাছে এসে দাঁড়াও, কথা বলি। এই তো ছিলাম হাতে ফোন তো পাচ্ছি। আচ্ছা, তো রানুদির কাছে আমরা রয়েছি আর কি। সত্যি রানুদির কাছে আসাটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তির বিষয়, স্বাভাবিক। জীবনে তো ক্ষোভ দুঃখ কষ্ট আমাদের কাছে থেকে যায়, আমরা কতটুকু খবর নিই। আজকে দিদি যে জায়গায় পৌঁছেছে, তুমি আজকে মাটি থেকে শুরু করে আকাশকে লেখার মতন একটা যে জার্নি, সেই জার্নিতে তো আবার অনেকে ভুলেও গেছে। এই ভুলে যাওয়ার সময় তুমি কেমন আছো? কারোর হৃদয় যদি মনে না থাকে, কারোর মন যদি মানুষের মতো মনে না রাখে, তাহলে সে মানুষকে মনে রাখাই উচিত না। হ্যাঁ, মানুষ যা ভগবান সৃষ্টি করেছে মানুষের মতোই আচরণ ব্যবহার করছে, তাকে মানুষ বলা হয়। অমানুষের মতো চামারের মতো ব্যবহার করে সেটাকে তো মানুষ বলে না, তাহলে সে জানোয়ারের সঙ্গে জানোয়ারের মতো হয়ে যাবে। ঠিক আছে, যা চামার মতো ব্যবহার করে, আচরণ জঘন্যতা
তো তাদেরকে মানুষ বলে গণ্য করা যায় না, তাদেরকে শুধুমাত্র জানোয়ার বলা যায়। আর জানোয়ারদের সঙ্গে যদি ভালো মানুষ থাকে তো সে জানোয়ারদের সঙ্গে জানোয়ার হয়ে যায়। আচ্ছা, তো এই জিনিসটা তো ভালো লাগে না একদম, এইরকম ব্যবহার করতে হবে। আচ্ছা দিদি, ভালো শুনে যা, তখন ভালো ভালো মানুষের ভালো কথা বলা যায়, ভালো বলবো। হ্যাঁ, তবে বলে না কি ফটে যে যেরকম সে তা শুনেছিলাম যে যায় সব আছে। আচ্ছা দিদি, তুমি এই বাড়িতে একাই থাকবে? ভগবান আমার সঙ্গে সবসময় থাকেন। আহা, দারুণ কথা। রাস্তাঘাটে সব জায়গায় ঈশ্বর আছে? সমস্ত জায়গায়, যেখানেই ছিলাম এখন তো আমি বাড়িতে থাকি, সবসময় বাড়িতে। এমনকি গলির গলির বাইরে পর্যন্ত যেতে পাই না, যাইও না। কিন্তু কথা হচ্ছে যে সারাদিন এত কাজ। যাই হোক, আপনারা কি কোনো হসপিটালে ছিলেন? হসপিটাল থেকে এসেছিলেন? না, গন্ধটা প্রচন্ড বাজে বার হচ্ছে জানেন, তাই মনে করবেন না। কি বলবো বলেন, যেহেতু আপনারা তো ওইদিকে ঘুরিয়ে রাখো। তো গান খান একদমই করছো না? দেখতে তো পেতে তুমি গান গাইতাম না, নিজের মনের আনন্দে লোককে দেখা, সবসময় তো লোককে দেখে করে না, রেডিও নেই, যে রেডিও এটা অবস্থা দেখুন, এটা কত বছর ছিল, ওটা সাইগাবা পা থেকে দিয়েছিল, এটা সাইগাবা পা থেকে দিয়েছিল, রেডিওটা ভাঙা পড়ে রয়েছে, ওটা কোনো প্রকারে মানে মোবাইল নেই, ফোন নেই, কারোর সাথে কোনো কানেক্ট হয় না, কথাবার্তা হয় না। এবার এইগুলো আপনাদের রহস্য হিসাবে জিজ্ঞেস করা না? হ্যাঁ, অনেক দরদ ব্যথাতে জিজ্ঞেস করছে, ভগবান জানে। আমি জানি দিদি, ব্যথা তো দেখানো যায় না, ব্যথা শুধু অনুভব করা যায়। কিন্তু মানুষ এই কি হয়, অনেক সময় রহস্যতে ব্যথা দেখায়, কত কত ব্যথা। আর প্র্যাকটিক্যাল বা হাকিকাত বা কি বলে মানে বাস্তবে তখন পিছিয়ে যায়, তখন টাকার ঘুষ খেয়ে সব পিছিয়ে যায়, পালিয়ে যায়, লজ্জায় মরে, তখন সেও ভালো দিচ্ছে না। ঠিক আছে, এই জগৎটা খুব নির্মম বলো দিদি, সেটা আপনারাই ভালো করে বলতে পারেন কেমন সত্যি। আর এমনি এখন কেমন কাটছে তোমার বাড়িতে? দেখতে পাচ্ছেন তো কেমন কাটছে। আমি তো তোমাকে এই সকালবেলা দেখছি, সারাদিন তো তুমি অ্যাঙ্গেল মতো করে থাকো, আমি তো এখন অবশ্যই সারাদিন আমি কাজই করতে থাকি, সারাদিন কাজ, মানে সকাল দিয়ে শুরু করে সারাটা দিন, সেই সন্ধে হয়ে যায়, কখনো রাত হয়ে যায়, রাত না মানে সন্ধে হয়ে যায়, বিকেল আর কি, বিকেল যখন সন্ধ্যা হয় তখন তো আর বাইরে বেরোই না, কখনো সেখানে জল আনার জন্য দরকার হয়, কলতলে গিয়ে জলটা নিয়ে চলে আসি। সেটা যদি কখনো, কারণ জল তো খুবই প্রয়োজন, খাওয়ার জল তো সবসময় থাকে না, জল এনেছেন কি আপনারা? জল আনেননি, একটা বোতল আনতে পারতেন খাওয়ার জল, না এই জিনিসটা খাওয়ার পরে তো জল খাওয়া দরকার, তো জল একটা আনতে হতো নাকি? এটা তো আমার মানুষের সাধারণ জ্ঞান বুদ্ধি কমন সেন্স কি বলে। এবং আমি যখন আসছিলাম না, দেখছিলাম একটা একটা পশু মানে কুকুর তোমার কি সুন্দর সামনে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এই যে ভালোবাসার একটা বাড়ি তুমি নিজের মতো করে গড়ে রেখেছো আর কি, এই বাড়িতে এই ভালোবাসার জায়গায় তোমার সঙ্গে ঈশ্বর কতটা সবসময় সঙ্গে থাকে? দেখুন, আমি গড়াগড়ি কিছুই করিনি, কিন্তু ভগবান সবকিছু করেছেন। তিনি প্রাকৃতিক দিয়ে সৌন্দর্য বাড়িয়েছে বা সুন্দর রেখে সব তারই, আমি তার সৃষ্টি, প্রত্যেকটা মানুষ তার সৃষ্টি, তাই তো? অর্থাৎ সে যাকে সুন্দর বানিয়ে রাখতে চায় তো উচিত যোগ্য তাকেই রাখতে সুন্দর করে বানিয়ে। আর ধরো আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, এখন তো এমনিতেই করোনা, মানুষ তো খুব একটা একে অপরের কাছে যেতে পারছে না, কিন্তু একটা সময় তোমাকে নিয়ে না অনেকে প্রায় অসংখ্য মানুষ খোঁজ দিচ্ছিল, এখন কি তারা খোঁজ নেয়? যারা তখন অনেক বেশি করে খোঁজ দিচ্ছিল, কোন কোন মানুষ আসে, যারা এসে হয়তো খুব বন্ডামি রহস্য করতে যায়, বিভিন্ন রকমের ইউটিউব বলে কোনো একটা ছিল, সেটা নিয়ে অনেক রকম জঘন্য জঘন্য, আমি সেগুলো কানে শুনতেও পাই না দেখতে পাই না, কিন্তু আমার কাছে না টিভি না মোবাইল আমি কিছু, কিন্তু যেসব ব্যক্তিরা আবার ওদের পরে কোনো ব্যক্তি আসে এই বলেছে সে বলেছে, আমি বলেছি যেখানে বলেছে সেখানে বলুন, আমার সামনে তো কেউ বলেনি, আমি কিভাবে সারাটা দিন থাকি ভগবান জানে, আর যারা যারা অন্ধ তারাও জানে যে হ্যাঁ আমি কিভাবে জীবনযাপন করছি বাড়িতে, তাই তো? আমার পরিস্থিতিটা কিভাবে হয় বা যাচ্ছে প্রতিটা দিন, আপনি ওটা রাখুন এবার এখানে নিচে। মুম্বাইয়ের কিছু মানুষ যোগাযোগ করেছিল, এখন সেই মানুষগুলিকে খবর রাখে এই সময়?
না, তারা অনেকেই খবর রাখেন না। যারা রাখেন তাদের রাখাটাও অনেকটা দায় সারা। আজকের আনকাট রানুমণ্ডল পার্ট ওয়ানে আমরা দেখানোর চেষ্টা করলাম রানুমণ্ডল ঠিক যেই রকম সেই রকমভাবেই। আজকে গান শোনা হলো না, জানা হলো না অনেক কিছু, তবে আমরা শুনব, আমরা জানব পরের এপিসোডে।